শুধু দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপাশার অতিথি দেখবার জন্য। আজ আমার অতিথি যিনি আছেন তার পরিচয় দেবার কোনোই প্রয়োজন নেই, তার দিকে ক্যামেরাটি গেলেই আপনারা চিনতে পারবেন কে আছেন, জানতে পারবেন, এবং অনেকেই হয়তো উচ্ছ্বসিত হয়ে উঠবেন, অনেকেই আন্দোলিত হবেন। একটি কথা বলতে চাই, একজন ঔপন্যাসিকের হাতে বা একজন সাহিত্যিকের হাতে হয়তো উপন্যাসে বা গল্পে কালজয়ী চরিত্র তৈরি হয়, কিন্তু টেলিভিশন বা সিনেমার পর্দায় একটি চরিত্র তখনই কালজয়ী হয় যখন একজন দক্ষ অভিনেতা সেটি সৃষ্টি করেন, সেই চরিত্রে অভিনয় করেন তার অসামান্য দক্ষতা দিয়ে। আজ আমাদের মাঝখানে যে অভিনেতা আছেন তিনি আসাদুজ্জামান নূর, তার পরিচয় আসলে আরও অনেক বিস্তৃত। পিতৃসূত্রে তার সাথে আমার পরিচয় খুব ছোটবেলা থেকে, এবং আপনি একটু আগে বলছিলেন যে আমার বাবার বিয়েতে বরযাত্রী ছিলাম, তোমার জন্মের সময় থাকার কথা ছিল, কিন্তু 71 সালে যেহেতু বাংলাদেশে ছিলাম না সেই কারণে আর তোমার সঙ্গে তোমার জন্মের সময় থাকা হয়নি। সিনেমা, টেলিভিশন এবং মঞ্চে আপনার বিপরীতে কাজ করেছি, এটিও একটি খুব ইন্টারেস্টিং ঘটনা আসলে। আমার হাত দিয়ে তোমার মডেলিংও শুরু হয়েছে। হ্যাঁ, আপনি আমাদের মাঝখানে এসেছেন এবং আমার অতিথি হয়েছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ। তবে একটু আপত্তি জানিয়ে শুরু করি, সেটা হলো যে আমার সম্পর্কে যত ভালো ভালো কথা বলা হলো আসলে আমি এত ভালো নই, এটা দর্শকরাই জানেন। আমি যদি এই কথাগুলো না বলতাম দর্শকরা আমাকে মারতেন। আমি খুব ওয়েল। আপনি যে মানে অসাধারণ কিছু কাজ করেছেন যেখানে আপনার অভিনয়ের প্রতিভার বা মেধার যে স্ফুরণটা আমরা দেখেছি, যেমন বাকের ভাই, অয়ময়ের জমিদার, সেখানে আমি নিজেও কাজ করেছিলাম আপনার সাথে, এবং নান্দাইলের ইউনুস, নিমফুল নামে একটি নাটক হয়েছিল ডাকাতের চরিত্র যেখানে আপনার খেজুরের কাঁটা দিয়ে আপনার চোখ উপড়ে ফেলা হয়, এবং সেগুলোতে দর্শকরা ভীষণভাবে আপনার আনন্দ, আপনার বেদনায়, আপনার সমস্ত যন্ত্রণায় আন্দোলিত হয়েছে এবং আপনাকে নিয়ে আন্দোলন করেছে, এবং সেটা আসলে আপনাকে নিয়ে না, আপনার চরিত্রকে নিয়ে, যে কতখানি তারা ভুলে গিয়েছিল যে কে অভিনয় করছে, সেটার রহস্য কি? নাটকটি যদি খুব শক্তিশালী হয়, এর কাঠামোটা যদি খুব মজবুত হয়, তাহলে তার উপরে দাঁড়াতে একজন শিল্পীর বা অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে অনেক সহজ হয়ে যায় কাজটা। এই কাজটি আমার জন্য করে দিয়েছেন স্বীকার করতে কোনো দ্বিধা নেই, সেটি হলো হুমায়ুন আহমেদ। যে কটি নাটকের কথা মানে বলা হলো, এখানে উল্লেখ করা হলো, প্রত্যেকটি নাটকের রচয়িতা কিন্তু হুমায়ুন আহমেদ। এটা ঠিক যে একজন নাট্যকার লেখার পরেও একজন অভিনেতার কিছু কাজ করার থাকে, একই চরিত্রে হয়তো এক একজন অভিনেতা এক একভাবে অভিনয় করেন। আজকে যদি শেক্সপিয়ারের নাটক দেখি, অনেক পৃথিবীর বড় বড় শিল্পীরা কাজ করেছেন, কিন্তু তারা যখনই সেটাতে অভিনয় করেছেন ম্যাকবেথের চরিত্র বা হ্যামলেটের চরিত্র, রিচার্ড III, কিন্তু প্রত্যেকে তাদের নিজের মতো করে করেছেন। তো সুতরাং একজন শিল্পী বা অভিনেতা তখন তার কাজগুলো তখনই করতে পারেন যখন নাটকটি আসলে খুব মজবুত হয়, তো সেটার উপর দাঁড়িয়ে কাজ করতে তো অনেক সহজ। সেই অভিনেতার জন্যই সহজ যিনি নিজের চর্চার মাধ্যমে সেই জায়গাটাতে পৌঁছাতে পেরেছেন, কারণ আমি শুধু টেলিভিশনের কথা বলবো না, মঞ্চেও আপনি নুরুলদিনের সারা জীবনে যে চরিত্রটি করেন, আপনার মনে আছে নাকি উইলিয়াম বেকেটের ওয়েটিং ফর গোডোতে আপনার অসাধারণ অভিনয়, অথবা যদি বলি খাট্টা তামাশা, আমার আরেকটি প্রিয় চরিত্র হলো কোপেনিকের ক্যাপ্টেন, তারপর আরেকটি চরিত্র আছে সেটি হচ্ছে মুখোশ, মুখোশ নাটকে আপনি যে ডাক্তারের চরিত্রে অভিনয় করেন, তখন কিন্তু দর্শক ভুলে যায় যে অভিনেতা কে ছিলেন, চরিত্রটি অনেক বেশি সত্য হয়ে ফুটে ওঠে, অনেক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আসলে। তা এখানে এই মঞ্চ কথার প্রসঙ্গটা যেহেতু এলো, আমার মনে হয় যে মঞ্চে নাটক করার যে বিষয়টি, ওখানে যে অভ্যাসটা গড়ে ওঠে একটা মহড়ার মধ্য দিয়ে, নির্দেশক তার সঙ্গে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, আমরা যারা টিমে কাজ করছি, যারা অভিনয় করছি, তারা একে অন্যের সঙ্গে ইন্টারঅ্যাকশন করছি, আমাদের ভাবনা চিন্তাগুলো বিনিময় করছি, এবং এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে যখন নাটকটা তৈরি হতে থাকে, এটি এক ধরনের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা শুরু আছে কিন্তু এটা শেষ নেই। এটা খুব বড় একটি কথা আমি দর্শকদেরকে বলবো, বা এখন নতুন প্রজন্মের যারা আছেন
তারা অনেকে হয়তো এটি কতটুকু বোধ করেন আমি জানি না, আপনার কি মনে হয়? আমার তো সেটা নতুন প্রজন্ম সম্পর্কে আমার আমার মন্তব্য করা ঠিক না, তবে আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে অনেক ক্ষমতাবান প্রতিভাবান শিল্পী আছেন, এটা আমি বিশ্বাস করি। একটু যত্ন নিয়ে কাজ করলে তারা প্রত্যেকেই নিজের জায়গায় একটা নিজের অবস্থান তৈরি করতে পারেন এবং পেরেছেন অনেকে, তাতে কোনো সন্দেহ নেই। তো আমার নিজের মনে হয়েছে যে মঞ্চ আমাকে অনেক অনেক কিছু দিয়েছে এবং সেটাকে পুঁজি করেই আমি টেলিভিশনে এসেছি, এবং টেলিভিশনে আমার যা কিছু অভিনয়ের ব্যাপারে যদি ভালো মন্দ যাই হয় না কেন, সেটার পেছনে মঞ্চ একটা বড় অবদান রেখেছে বলে আমার মনে হয়। এবং মঞ্চ একটা অদ্ভুত জায়গা, মানে আমি যখন এমনও হয়েছে আমার যে একটি নাটক আমি দিনের পর দিন রিহার্সাল করে করে আমি মঞ্চে গেছি, কিন্তু যেই মুহূর্তে আমি দর্শকদের সামনে দাঁড়িয়েছি তখন আমার মনে হলো যে মনে হয় যেন আমি এতদিন যা করেছি তার থেকে অন্য একটা কিছু করে ফেললাম। এবং শুধু তাই না, প্রত্যেক শোতেই কিন্তু একটা উত্তরণ চেঞ্জ হতে থাকে, হতেই থাকে। এমনকি দেখা যায় যে যদি সেদিন একদিন কোনো দিন হয়তো এমন অডিয়েন্স হলো যে অডিয়েন্সটা খুব বেশি রিয়্যাক্ট করে না, হয় না অনেক সময় যে দর্শকের মধ্যে থেকে ওরকম সাড়া পাওয়া যায় না, সেদিন অভিনেতা হিসেবে আমিও একটু চুপসে যাই, এটা কিন্তু মঞ্চে ঘটতে থাকে। আবার যদি দেখি যে না দর্শকের ভেতর থেকে খুব সাড়া পাওয়া যাচ্ছে, তখন নিজের ভেতরেও এক ধরনের স্ফূর্তি তৈরি হয় যে স্ফূর্তি থেকে আমি হয়তো নতুন কিছু একটা সৃষ্টি করি। এবং আমি বেসিক্যালি আমি নিজেকে অনেককে বলি যে আমি যখন ওয়েন আই গো অন দ্য স্টেজ আই গ্রো, যেমন এটা খুব ইন্টারেস্টিং কতগুলো এক্সপিরিয়েন্স আছে আমার। আমি একবার তখন আমি নুরুলদিন করছি আব্বাসের চরিত্র, নুরুলদিন তো আলী জাকের করতেন, উনি নির্দেশক সৈয়দ শামসুল হকের লেখা, নিউ মার্কেটে গেছি বইয়ের দোকানে ছুটির দিনে, তো বইয়ের দোকানে বইয়ের পাতা উল্টাচ্ছি, আমার সঙ্গে আমার পাশে দু ভদ্রলোক দাঁড়িয়ে তারাও বই দেখছেন, হঠাৎ একজন আমাদেরকে তাকিয়ে বললেন যে আপনি আসাদুজ্জামান নূর? আমি জি, বলে আমি এই দুদিন আগে আপনাকে আমি নুরুদ্দিন নাটকে মঞ্চে দেখে এলাম। আচ্ছা, আপনাকে তো অনেক লম্বা লাগছিল, আপনি তো আসলে বেশ ছোটোখাটো, তো ওইটা ওই কথাটা কিন্তু আমাকে চরিত্রের হ্যাঁ আমাকে ধাক্কা দিয়েছে যে আসলে এই ভদ্রলোক তাহলে দর্শকের আসন থেকে তার মনে হয়েছে যে আমি একজন বেশ লম্বা একজন দীর্ঘদেহী মানুষ, তার মানে আমি হয়তো ওই জায়গাটায় কিছুটা হলেও সফল হয়েছি ওই ধারণাটা তৈরি করতে আপনি দিতে পেরেছি। দ্যাট ওয়াজ ভেরি রিওয়ার্ডিং ফর মি, আমার জন্য একটা বিরাট একটা পুরস্কারের মতো। নিশ্চয়ই যখন একটি নাটক আমরা দেখি তখন কিন্তু কোনো একটি চরিত্রের একটি বিশেষ সময় থেকে নাটকটি শুরু হয় একটি বিশেষ ঘটনার কারণে, কিন্তু তার পেছনে কিন্তু পড়ে থাকে তার অতীত। এই যে এই অতীতটা না জানলে একজন অভিনেতা কখনোই সেই চরিত্রটিকে দাঁড় করাতে পারেন না, আপনার এই জার্নিটা কীভাবে হয়? আসলে এটা নিজেরও অনেকটা তৈরি করে নিতে হয়। আমি যখন প্রথম দিকে করি এইসব দিন রাত্রি সবাই বলেছে তুমি যেরকম চলাফেরা করো ওই রকমই তুমি অভিনয় করেছো, বহুব্রীহী করেছি, সেটাই সবচেয়ে কঠিন। কিন্তু বহুব্রীহী ঠিক আছে, এটা বেশ হালকা চালে আমরা অভিনয় করেছি, কিন্তু আমি যখন অয়ময় করতে গেলাম তখন টেলিভিশনের একজন খুব সিনিয়র প্রডিউসার আমাকে বিটিভির, উনি বললেন যে তুমি এই চরিত্রটা তোমার বেছে নাও, ওটা ঠিক হয়নি। তো আমি তো ঘাবড়ে গেলাম, কী ব্যাপার, ওনার মতো একজন মানুষ বলছেন আমাকে, বললেন যে জমিদারের চরিত্র গোলাম মুস্তফা আলী জাকের এদের মতো মানুষের করা উচিত, দীর্ঘদেহী সুপুরুষ উদাত্ত কণ্ঠ। আমি একটু মানে বেশ চুপসেই গেলাম যে আসলে তো আমি তো একটা ছোটোখাটো লোক, নিজেকে যে খুব সুদর্শন দাবি করতে পারি তাও নয়। পরে আমি ভাবতে শুরু করলাম যে একজন জমিদার কেন সবসময় সুদর্শন হবে, কেন দীর্ঘদেহী হবে, এবং আমার তো মনে হয় যে একজন জমিদার যে ধরনের জীবন যাপন করতেন ওই সময়ে ওই আমলে তাদের কারোরই খুব সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কারণ ছিল না, কারণ এরা খুব উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন, রাত্রি জাগরণ হতো এবং প্রচুর মদ্যপান করতেন, মানে যা কিছু করলে শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব কাজগুলোই সেই জমিদাররা করতেন, ফলে সেই জমিদারটির কিন্তু খুব বলিষ্ঠ একজন মানুষ হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তখন আমি ওই সাইকোলজি থেকে কিন্তু নাটকটা করতে আরম্ভ করি, এবং যেটা ইন্টারেস্টিং হয় আমার হুমায়ুনের সঙ্গে যেটা হয়েছে সবসময় সেটা হলো যে আমার ভাবনা এবং তার ভাবনাগুলো মিলে একটা জায়গায় কিন্তু চরিত্রগুলো শেপ নিতে শুরু করে। যেমন আমি ওখানে আংটি ব্যবহার করতাম, আংটিটা আমি মাঝে মধ্যে নড়াচড়া করতাম, তারপরে পরবর্তীকালে দেখা গেলো যে ওই আংটির উপরেই দুটো এপিসোড লেখা হয়েছে, যে আংটি পরে ফেলে দেওয়া হয়েছিল পানিতে ইত্যাদি ইত্যাদি। তো এই যে নাট্যকারের সঙ্গে শিল্পীদের এই ধরনের যোগাযোগটা,
এর মধ্য দিয়ে কিন্তু একদিকে নাটকও যেমন তৈরি হয়, চরিত্রগুলো তেমনি তৈরি হতে থাকে। কিন্তু স্ক্রিপ্টের আর কোন অংশ আপনাকে অনুপ্রাণিত করে? টেলিভিশনের নাটক একেবারেই অন্য জিনিস। এখানে মনে হয় যে আমরা প্রতিদিন যেভাবে কথা বলি, চলাফেরা করি, ওঠা বসা করি, এই ধরনের ম্যানারিজমগুলো অনেক বেশি আমার মনে হয় রিয়ালিস্টিক হয় যদি কাহিনিটা ওরকম হয়। কিন্তু স্টেজের নাটক কিন্তু একটু একটু অন্যরকম। যেমন আমি বলি যে সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন, এই একটা প্রচণ্ড শক্তিশালী নাটক। এবং এটি যদি আমার নিজের ধারণা, এটা যদি গদ্যে লেখা হতো তাহলে এই নাটকটা এরকম হতো না। কাব্যের যে শক্তি, কাব্যের তো একটা নিজস্ব গতিময়তা আছে, তার কাব্যের অসাধারণ অসাধারণ এবং তার শব্দ বিন্যাস, তার ছন্দ, তার মানে বলার অপেক্ষা রাখে না। ওই কাব্যে লেখার ফলে আমরা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ পেয়েছি পারফর্ম করার ক্ষেত্রে, অভিনয় করার ক্ষেত্রে। তারপরে যদি মুখোশের ইয়েতেও যাই, ওই যেটি উনি একটি রূপান্তর করেছেন, ডেথ অ্যান্ড দ্য ল্যাটিন আমেরিকান একজন রাইটার এরিয়েল ডর্ফম্যান, তার লেখা ডেথ অ্যান্ড দ্য মেডেন, এটা ফিল্ম হয়েছে। আমরা নাগরিকই আমাদের একটা শো হয়েছিল, দেখে আমরা দেখেছিলাম, এবং দেখে আমরা মনে হয় বলেছিলাম যে এর চেয়ে আমাদের স্টেজ প্রোডাকশনটা ভালো, অনেক ভালো ছিল। আমরা হয়তো খুব অহংকার থেকেই বলেছিলাম, কথাটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু সেই সময় আমরা যথেষ্ট সক্রিয় ছিলাম এবং পৃথিবীর সব কিছুকেই মনে হয় যেন আমরা জয় করার একটা ব্যাপার ছিল। মানে হিমালয় আমরা টলিয়ে দিচ্ছি এরকম একটা বিষয় ছিল, সেখানে আমি সেট ডিজাইন করেছিলাম। এক্স্যাক্টলি, আই স্টিল রিমেম্বার দ্যাট। তো সারা জাকের নির্দেশক ছিলেন চিকসেন্টি, এবং আই রিয়েলি মানে গিভ হার অল দ্য ক্রেডিট, বিকজ উনি হক ভাইয়ের কাছ থেকে এরকম একটা যখন একটি স্ক্রিপ্ট আপনার হাতে আসে, সেটা মঞ্চের হোক বা সেটা টেলিভিশনের জন্য বা সিনেমার জন্য হোক, আপনি প্রথমেই চরিত্রটিকে কিভাবে দেখেন, আপনার ভিজুয়ালাইজেশনটা কেমন হয়? আমি যদি কোথাও কেউ নেই নাটকটির কথা ধরি, এই ধরনের একটি লোককে তো আমি চিনি আসলে, আমি ছেলেবেলা দেখেছি। আমি যখন কলেজে ছাত্র, কলেজে ভর্তি হয়েছি, আমি তখন রংপুর কারমাইকেল কলেজে পড়তাম। তো সেখানে একটা সিনেমা হল ছিল, ওরিয়েন্টাল সিনেমা হল। ওই সিনেমা হলের সামনে এক ভদ্রলোক, বয়স্ক কিন্তু বাবরি চুল, কিন্তু সাদা আর গায়ের রং গোলাপি, একটা ওই পাঠানরা যে ধরনের পোশাক পরেন, একটা কাবুলি সালোয়ার শার্ট, লম্বা শার্ট ওরকম পরে উনি ইজি চেয়ারে শুয়ে থাকতেন। লোকজন সামনে দিয়ে যাচ্ছে, তাকে সালাম করছে, উনি চা খাচ্ছেন, লোকজনের সঙ্গে কারোর সঙ্গে কথা বলছেন, কারোর সঙ্গে বলছেন না, এরকম একটা খুব একটা অভিজাত চেহারা, দেখলে খুব সম্মান করতে ইচ্ছে, শ্রদ্ধা করতে ইচ্ছে করে। তো নাম জিজ্ঞেস করলো, বলে যে ইউসুফ গুন্ডা, নামের পেছনে গুন্ডা। তারপরে ওর সম্পর্কে একটু খোঁজখবর নিলাম, তো শুনলাম যে উনি খুব ইয়ে ছিলেন, যৌবনে খুব দুর্ধর্ষ ছিলেন, কিন্তু নিজে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না। তার দলবল ছিল এবং দলবলের জন্যই তাকে সবাই ভয় পেত, এবং খুব সুদর্শন ছিলেন, এবং কথিত আছে যে ডিসির মেয়ে নাকি তার সঙ্গে পালিয়ে গিয়েছিল, প্রেমে পড়েছিল। তো এরকম একটা মানুষের মতো খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আর কি, যে অদ্ভুত একটা চরিত্র। আমি যখন বাকের ভয় করি, তখন কিন্তু আমার ওই লোকটির কথা, আমার ওই ভদ্রলোকের কথা আমার বারবার মনে হয়েছে। অনেকদিন পরে আমি ক্যানাডা থেকে একটা কল পেলাম, আপনি অমুক, আমি যে হ্যাঁ, আমি ক্যানাডা থেকে ফোন করছি, আপনার একটা ইন্টারভিউ পত্রিকায় পড়লাম, আমি ওই ভদ্রলোকের নাতনি, এবং আপনার ইন্টারভিউ পরে আমার খুব ভালো লেগেছে। আমার তো মনে হয় যে এই প্রোগ্রামটি হয়তো সেই ভদ্রমহিলা দেখতেও পারেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরছি খুব তাড়াতাড়ি। বিরতির পর ফিরে এলাম, শুধু দর্শক দেখছেন বিপাশার অতিথি। আজ আমার অতিথি আপনাদের অতিপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। আপনি তো বিজ্ঞানী চরিত্রে অভিনয় করেছেন, বিজ্ঞানী করেছেন, লেখক করেছেন, চোর করেছেন, ডাকাত করেছেন। আমি আবদুল্লাহ আল মামুনের একটি নাটক করেছিলাম, আবদুল্লাহ সুখ দুঃখ, সেই নাটকটিতে আমার আবদুল্লাহ চরিত্রে অভিনয় করেছি, চরিত্রটি ছিল একজন সার্ভেন্ট। তো আমি খুব এনজয় করেছিলাম চরিত্রটি, ছোট্ট একটা 2-3 মিনিটের চরিত্র দিয়ে আমার টেলিভিশনে যাত্রা শুরু হয়েছিল। নাটকটার নাম ছিল রঙের ফানুস। আপনি আমার অনেক প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও আমার আরও অনেক প্রশ্ন আছে, দর্শকদের আছে। যদি বলি যে একজন অভিনেতা তার অনুপ্রেরণার উৎস বলেন, তার চর্চার জায়গাটা
সেটা কিভাবে খুঁজে নেবে বা কিভাবে খুঁজে পাবে, কিভাবে নিজেকে তৈরি করবে বলে আপনি মনে করেন? আমি একটু আগে বলেছিলাম যে লেখাপড়াটা খুব জরুরি, প্রত্যেক শিল্পীরই বিভিন্ন বিষয়ে লেখাপড়া করা উচিত। কোনো বিষয়ে কিন্তু টেলিভিশনে যারা অভিনয় করছে বা একেবারে স্ট্রেইট টেলিভিশনে এসেছে কাজ করতে বা সিনেমায় কাজ করছে, তারা কিন্তু ওই মঞ্চের যে ভীত এবং সেখানে চর্চার যে অসাধারণ একটা প্রভাব আছে অভিনয়ে, দক্ষতায়, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তাদের ধারণা নেই সত্যি কথা। এবং তারা কিন্তু দিনের পর দিন কাজ করে যাচ্ছে, হয়তো মাসে 30 দিন শুটিং করছে, কিন্তু একটা তো ল্যাকিংস তো রয়ে যাচ্ছে, সেখানে কি করার আছে? না, আমি মানে যেমন ধরুন যারা ধরুন যারা সোজাসুজি ইয়ে থেকে, আরে মঞ্চ থেকে নয়, হয়তো সোজাসুজি টেলিভিশনে নাটকে অভিনয় করা শুরু করেছে, এদের মধ্যে অনেকেই অনেক পাওয়ারফুল অনেকে আছে, অভিনেতা আছে, এবং আমার অনেকের জন্য একটু খারাপও লাগে যে এত সম্ভাবনা এর মধ্যে আছে কিন্তু সেটিকে ব্যবহার করা হচ্ছে না। এখন সমস্যা হয়েছে কি যে যারা এটা পেশা হিসেবে নিয়েছেন তারা তো এত বাজ বিচার করতেও পারছেন না। সব কিছুর ভেতর দিয়ে আপনার অভিনয়ে মানুষ ভীষণভাবে কাতর হয় এবং আপনার অভিনয় দেখে ভীষণভাবে বিশ্বাস করতে শুরু করে যে এই মানুষটি পৃথিবীতে বিরাজমান, তার অস্তিত্ব আছে। আপনি হয়তো সেই চরিত্রটিকে ফেলে বাড়িতে ফিরে আসেন শুটিং শেষে বা শো শেষে, কিন্তু মানুষের মনের ভেতরে আপনি রয়ে যান, কেমন লাগে? এটাই আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, জানি না। আমি আসলে খুব আই বিকাম ভেরি ইমোশনাল যখন আমি এগুলো ভাবি, মানুষের এত পছন্দ, এত ভালোবাসা, আমি আর এর চেয়ে বেশি পাওয়ার তো কিছু নাই আমার জীবনে। উই ডিসাইড আওয়ার সরো অ্যান্ড হ্যাপিনেস লং বিফোর উই এক্সপিরিয়েন্স ইট, এটা খলিল জিব্রানের কথা। আসলে আমরা তাই করি বা তাই পাই যা আমরা পেছনে করে এসেছি, সেটারই ফল। আমি দেখেছি যে আপনি যখন আগুনের পরশমণিতেও যখন আমি ছবিটিতে অভিনয় করেছি, তখন কিন্তু অনেক একটা শটের পরে তো সিনেমায় অ্যাক্টিংয়ের সময় লাইট ভেঙে অন্য জোনে লাইট করতে অনেক টাইম লাগে, কিন্তু আপনি একটি ঘরে বসে আপনি স্ক্রিপ্টটা নিয়ে কিন্তু একটি আলাদা ঘরে বসে থাকতেন। এটা আমি আসলে ওই নাটক করার সময়, অভিনয় করার সময় আমার অন্য কিছু আমি করতে পারতাম না। জি, আমি বেসিক্যালি আমি কিন্তু আই এম এ নার্ভাস অ্যাক্টর। আমি এটা যখন মঞ্চে নাটক করেছি তখনও আমি কারোর সঙ্গে কথা বলতে পারতাম না, ওই মেকআপ রুমে বসে অনেকে গল্প গুজব করতো, আমি গল্প গুজব করতে পারতাম না, আমি একটু দূরে থাকতাম। নাটক শেষ হয়ে যাওয়ার পরে ঠিক আছে, টেলিভিশনে শুটিংয়ের সময় আমার একই অবস্থা হতো, এখনও তাই হয়। আপনি অন স্পটে তখন চরিত্রের ভেতরে, এখনও যদি আমি কোনো নাটক করতে চাই অনেকে গল্প টল্প করতে আসে, আমি খুব ডিস্টার্ব ফিল করি, আমার খুব মানে অস্থির লাগে যে কেন গল্প করতে চাইছে। একটু স্ক্রিপ্টটা পড়ি বা একটু ডায়ালগুলো আমরা বলি, তো ইদানিং মানে অনেকের এইদিকে মনোযোগটা আজকাল একটু কম। আমি কিছুদিন আগে একটি নাটক অভিনয় করেছি, সেখানে আমার সাথে একজন কোয়ার্টিস্ট ছিলেন এবং নাটকে দুটি চরিত্র ছিল। তিনি স্ক্রিপ্ট বাসা থেকে আনতেনই না সঙ্গে করে, সারাক্ষণই আমার স্ক্রিপ্ট দেখে দেখে উনি পড়তেন। হ্যাঁ, তা আমি নামটা বলছি না, কিন্তু আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হচ্ছে এবং শকিং মনে হচ্ছে বিষয়টি, এবং এটি কেন হবে? একজন মানে অভিনেতা বা অভিনেত্রীর কাছে বাইবেলের মতন স্ক্রিপ্টটা। নিশ্চয়ই, নাট্যকার যে সংলাপটি লিখেছেন সেটিকে আমি আমার মতো করে বানিয়ে একটা বলে দিলাম, মোটামুটি মানেটা ঠিক রেখে, শব্দগুলো হয়তো হুবহু বললাম না, আমার মতো করে বানিয়ে বললাম। এটা আমি খুব অন্যায় কাজ মনে করি, কেন যে একজন লেখক তিনি কিন্তু ভাবনা চিন্তা করে সংলাপটা লিখেছেন। হ্যাঁ, যখন সেই রকম স্ক্রিপ্ট হয় সংলাপটা বলাটা কিন্তু আমার দায়িত্ব। ইউ ক্যানট চেঞ্জ দি ডায়ালগ অফ শেক্সপিয়ার। জি, ডেফিনেটলি না, আমরা করি না, যদি না আমরা শেক্সপিয়ারকে ভেঙে অন্য কিছু একটা করতে চাই, রূপান্তর যদি করি অ্যাডাপ্টেশন করি সেটা অন্য কথা, যদি শেক্সপিয়ারই করি তাহলে শেক্সপিয়ারের সংলাপই বলি। অবশ্যই, তাহলে এখন আমি যখন টেলিভিশনে নাটক করতে যাই, সেই নাট্যকার আমার চেয়ে বয়সে ছোট না আমার চেয়ে বড় বা উনি কতটা অভিজ্ঞ কতটা অভিজ্ঞ নন, এসব দেখার তো আমার কোনো দরকার নেই, উনি লিখেছেন আমার এটা বলতে হবে। যদি আমার কাছে মনে হয় যে না এটা ঠিক হয়নি, তাহলে তার সঙ্গে কথা বলেই আমার সংলাপটা ঠিক করা উচিত। শুধু দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবার ফিরে এলাম, কথা বলছি আসাদুজ্জামানের সাথে। আপনি রাজনীতির সাথে জড়িত আছেন, কিন্তু সেখান থেকে আপনি উত্তরটা দেবেন না, আপনি একেবারে নিউট্রাল একটি জায়গা থেকে উত্তরটা দেবেন যে একটি স্ক্রিপ্ট যখন আপনার হাতে আসে, তখন কখনো হয়তো স্ক্রিপ্টটা খুব দুর্দান্ত কিন্তু আপনার চরিত্রটা পড়ে মনে হলো যে এই চরিত্রের মাধ্যমে আমি
মানুষকে হয়তো মিসলিড করব, এসব ক্ষেত্রে আপনি ডিসিশন নেন কী করে সামাজিক দায়বদ্ধতার জায়গাটি থেকে? আমি একটা উদাহরণ দিই, যেমন কয়েক বছর আগে আমার একজন একটা স্ক্রিপ্ট দিয়ে গেলেন এবং খুব ধরলেন যে আমাকে অভিনয় করতে হবে। তো এই স্ক্রিপ্টটা পড়তে গিয়ে দেখি যে অলমোস্ট প্রতি পাতায় একটা করে খুন হচ্ছে এবং শুধু অপরাধ, অপরাধ, অপরাধী ইত্যাদি, মানে ড্রাঙ্কেননেস, অ্যালকোহল, মানে পুরো পরিবেশটাই আমার কাছে খুব মানে মনে হলো যেন একটা মর্বিড মর্বিড এবং ডার্টি, নোংরা। জি, আমি মাপ চেয়ে নিলাম যে ভাই এটা, এই এই নাটক আমি করতে পারবো না। মানে আপনার চরিত্রটা তো চমৎকার, যত চরিত্রটা যতই ভালো হোক, যে আবহাওয়া আমি পুরো নাটকে, এই আবহাওয়ায় আমি অভিনয় করতে পারবো না। আপনি যখন স্ক্রিপ্ট পান তখন কি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে স্ক্রিপ্টটা প্রথমে পড়েন নাকি একজন অ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে? একদম আমার নিজের, আমার নিজের পছন্দ অপছন্দ। দর্শকের কথা কিন্তু আমি ভেবে নাটক করি না আসলে। স্ট্যানিসলাভস্কির কথা বারবারই আসলে আসে যে এই যে বিটুইন লাইন্স একজন অ্যাক্টর কী করবেন সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেক অ্যাক্টরই আছেন যে চরিত্র ছেড়ে সাইলেন্ট মোমেন্টস, হ্যাঁ ওই মোমেন্টগুলো কিন্তু সত্যি ভীষণ। এই জায়গায় আমি স্ট্যানিসলাভস্কির কথার পাশাপাশি আমি ব্রেক্টের কথাটা মানতে চাই। যেমন ব্রেক্ট কিন্তু আবার বলছেন যে স্ট্যানিসলাভস্কিকে মেনে নিয়েই বলছেন আবার যে এটার পেছনে তোমার কনশিয়াস এফর্টও থাকতে হবে। তা তো বটে, আসলে কনশিয়াস এফর্ট যদি না থাকে তাহলে তুমি এই জিনিসটা করতে পারবে না। কনশিয়াসলি আপনি এক ধরনের ইনভলভমেন্টের মধ্যে যেতে হবে, হ্যাঁ, যে দর্শক বুঝবে না যে আপনি কনশিয়াস। তো এই কাজটা কিন্তু খুব সহজ না, আসলে কঠিন, অনেক কঠিন কাজ, এবং যারা খুব বড় মাপের অভিনেতা তারা করতে পারেন। আমি অনেকের অভিনয়, আমি একটা ছবি, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, একটা ফিল্ম দেখেছিলাম, একটা ফ্রেঞ্চ মুভি, ছবিটাতে একটা স্ট্রিট সিঙ্গার, একটা মেয়ে, তাকে একজন মিউজিক ডিরেক্টর তুলে নিয়ে এলেন, কম্পোজার, রাস্তায় গান শুনে এত মোহিত হয়ে গেছেন তাকে নিয়ে এসছেন, তারপরে তাকে নিয়ে গল্পটা। শি বিকেম ভেরি ফেমাস, তার এবং এত বিখ্যাত হয়ে গেল, তার প্রেম হলো, পার্সোনাল লাইফ বিপর্যস্ত হয়ে গেল, সে অ্যালকোহলিক হয়ে গেল। আমি অভিনয় দেখে আমি আমার মনে হয়েছে যে কোনো মানুষের পক্ষে অভিনয় করা সম্ভব না। আপনার অভিনয় দেখেও নিশ্চয়ই অনেক মানুষ এই কথা বলেন, সেটা আপনি জানেন না। অভিনয়ের বাইরে একটি প্রসঙ্গে যাব, আপনার কাছে যা পেইন্টিং আছে সেটা তো একটা মিউজিয়াম হয় না? আছে মোটামুটি, আছে কিছু, অনেক অনেক হবে না। আমার, আমি বলি যে কথাটা যে যখন মানুষ আর কোনো ভাষায় এক্সপ্রেস করতে পারে না তার অনুভূতিগুলো, তখন দুটো মাধ্যম থাকে বাকি, একটা কবিতা আর একটি পেইন্টিং। আপনার কি কখনো মনে হয়েছিল যে মানে ছবি আঁকতে ইচ্ছে হয়েছিল কখন বা হয়? হয়, এখনো হয়। চেষ্টা করেছেন কখনো? করেছি, করেছেন এবং হয়েছে? ও, করছেন এখনো? চেষ্টা করছি। আচ্ছা, আপনার শিক্ষক কারা জানতে পারে? না না, শিক্ষক নেই, আমি সবাই শিক্ষক, সবাই শিক্ষক, আমার ছবি দেখি আমার নিজের। এবং প্রকৃতি নিশ্চয়ই সেখানে মুখ্য ভূমিকা পালন করে নাকি? মানুষ আছে, মানুষকে বাদ দিয়ে তো কিছু হয় না আসলে জীবনে, আমার জীবনে মানুষের প্রভাব, মানুষ তো প্রকৃতিরই অংশ আসলে, তো বটেই। আর আমার প্রতিটা পদক্ষেপে আমার জীবনে মানুষের প্রভাব প্রবল, মানুষকে সঙ্গে নিয়ে চলা, মানুষকে, মানুষের কাছে থাকা, এটা আমার স্বভাব। শেষে একটি প্রশ্ন জাস্ট করব যে দর্শকের মনে আপনি যেভাবে গেঁথে আছেন আপনার অভিনীত চরিত্রের মাধ্যমে, সেই চরিত্রগুলো আপনার চারপাশে কি ঘোরাঘুরি করে? আমার চারপাশে হয়তো ঘোরাঘুরি করে না, কিন্তু মনের মধ্যে তো ঘোরাঘুরা করেই। হ্যাঁ, মানে আসলে আপনার মনের চারপাশের কথাই আমি বলছি, যে আপনি কি তাদের অস্তিত্ব কখনো অনুভব করেন? অনুভব করি, করি, প্রবলভাবে করি। এই মানুষগুলো কেমন আছেন এখন এই সময়ে? ভালো মন্দ মিলিয়ে মোটামুটি সবাই আছেন, কেউ কেউ ভালো নেই। আমি সর্বশেষ হুমায়ুন আহমেদের কথা বলতে পারি, তিনি ভালো নেই এই মুহূর্তে, কিন্তু আমরা আশা করছি তিনি ভালো হয়ে উঠবেন, আমরা সবাই খুবই আশাবাদী, আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি। নিশ্চয়ই আমরা বাংলা ভিশনের পক্ষ থেকেও তাকে শুভকামনা জানাচ্ছি, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই, আমরা ফুলের মাধ্যমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আরও দীর্ঘদিন অসাধারণ অভিনয় দিয়ে আমাদের দর্শকদের মাতিয়ে রাখবেন। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এবং আমার মনে হয় যে আজকে আমি অনেক মন খুলে কথা বলেছি, যেটা সবসময় হয়ে ওঠে না, একটু ধরা বাঁধা নিয়মের বাইরেও অনেক কথা বলেছি।
আসলে সেটি আমার মনে হয় যেটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুধু দর্শক, আজ আপনারা জানবেন বিশ্ববিখ্যাত অভিনেতা স্যার লরেন্স অলিভিয়ারের কথা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অভিনেতা লরেন্স অলিভিয়ার যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন 22 মে 1907 সালে। বিখ্যাত অভিনেতা স্পেন্সার ট্রেসির ভাষ্য মতে, লরেন্স অলিভিয়ার হচ্ছেন পৃথিবীর বুকে ইংরেজি ভাষার অভিনেতাদের মধ্যে অন্যতম। বাবা হেনরি আর্নল্ড অলিভিয়ারের কঠিন ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে তিনি বেড়ে ওঠেন। প্রথম প্রতিভার পরিচয় পাওয়া যায় মাত্র 9 বছর বয়সে স্কুল থিয়েটারে অংশগ্রহণের মাধ্যমে। 17 বছর বয়সে লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে অভিনয়ের প্রাতিষ্ঠানিক চর্চা শুরু। টেম্পোরারি উইন্ডো ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ, কিন্তু অভিনেতা হিসেবে পরিচিতি পান দ্য ইয়েলো টিকেটে। 40 দশকের শুরুতে হলিউডে কাজ শুরু করেন। পরবর্তীতে হলিউডের চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেন। চলচ্চিত্রে ব্যাপক সাফল্য থাকা সত্ত্বেও তিনি মঞ্চে উল্লেখযোগ্য কাজ করেছেন। 120টির অধিক মঞ্চ নাটক এবং 60টির মতন চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তিনি 12 বার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হন, এর মধ্যে 2 বার অস্কার পুরস্কারে ভূষিত হন। এছাড়া 3 বার গোল্ডেন গ্লোব ও BAFTA সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে উইদারিং হার্টস, রেবেকা, স্পেট্রাকুলাস, বানি লেক ইজ মিসিং, আহ হোয়াট এ লাভলি ওয়ার, ম্যারাথন ম্যান এবং হ্যামলেট। 11 জুলাই 1989 সালে এই মহান অভিনেতা মৃত্যুবরণ করেন, কিন্তু মৃত্যুর ঠিক 1 বছর আগ পর্যন্ত সফলভাবে অভিনয় করেছেন। শুধু দর্শক, শেষ করছি আজকের মতো। শুভরাত্রি। আমার চারপাশের পৃথিবী নিমজ্জিত হচ্ছে, আমার কক্ষের দেয়াল দরজা জানালা চুরমার হয়ে বাতাসে উড়ে উড়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমি আমার অস্তিত্ব নিয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিধ্বংসী বাতাসের বুকে মিশে যাচ্ছি। নিরবয়ব, নামহীন, গোত্রহীন এক আদিম হাহাকার আমি এই বৈকালিক সভ্যতার সভায় এখন আমার স্মৃতি মাত্র। ছড়ানো ছিটানো সেই আমাকে কুড়িয়ে এনে আমার স্মৃতির হাতে তুলে দেবার একজন আছে, সে এখন আমার স্মৃতি হরণের উদ্যোগে নিরন্তর। অসাধারণ, আমার খুব গভীর অনুভবের কথা আমি বললাম। এই কবিতাটা আমি যদি লিখতে পারতাম, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম।